আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি মজাদার রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে শুটকি দিয়ে আলু পাতা শাক রান্নার রেসিপি। তো চলুন ঝট করে দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি এখন বাগানে উঠে এসেছি, আমার ছাদ বাগানে। আমি এখানে দুই তিনটা টবে আলু পাতা, মিষ্টি আলু পাতা শাক লাগিয়েছিলাম। তো সেখান থেকে আমি পাতাগুলো তুলে নিচ্ছি। নিজের হাতে লাগানো বাগানের কোনো কিছু রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি এক হাঁটি পরিমাণ মিষ্টি আলু পাতা শাক নিয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি বেছে নেব, মানে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন, আর ধুয়ে কুচিয়েও নিতে পারেন। তো আমি শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন ভালোভাবে শাকগুলো ধুয়ে নেব। আমি ছাদে যে দুই তিনটা টবে মিষ্টি আলুর গাছ বুনেছিলাম, সেখান থেকে শুধু পাতাটাই খাওয়া যায় না, মিষ্টি আলুও কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে এইভাবে টবে গাছ লাগাতে পারেন, শুধু একটু যত্ন নিলেই গাছগুলো বড় হয়ে যায়। তো এখন আমি পেঁয়াজ রসুনের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজের মতো নিয়েছি, কুচি করে নিলাম। তারপর 8 থেকে 10টা ছোট রসুন আমি কুচি করে নিচ্ছি, যদি বড় হয় 3 থেকে 4টা হয়ে যাবে। আর কাঁচামরিচ নিয়েছি 8 থেকে 10টা, সেটা ফালি করে নিলাম। তারপর আমি শুটকির প্রিপারেশনটা করব। আমি এখানে 6টা বাঁশপাতা শুটকি নিয়েছি, শুটকির মাথাগুলো আমি ভেঙে ফেলে দিব, তারপর ভালোভাবে ধুয়ে নিব। এই শুটকিগুলোতে কোনো প্রকার আঁশ থাকে না, একটু ভালোভাবে ধুয়ে নিলেই হয়। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে শুটকিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব না, শুধু সফট করে নেব। তারপর দিয়ে দিব রসুন কুচি, আর রসুন কুচিগুলো দিয়ে কিন্তু একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখন আমি লবণ দিয়ে দিব 1.5 চা চামচ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর মরিচ দিয়ে দিব 1.5 চা চামচ। এখানে আমি মরিচ গুঁড়োটা 1 চা চামচ প্রথমে ব্যবহার করেছি, তারপর ভাবলাম যে শুটকিটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তারপর আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। মোট 1.5 চা চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর একটু ভেজে শুটকিগুলো দিয়ে দিব। শুটকি এখানে আমি টুকরো করে নিয়েছি, শুটকিটা একটু ভেজে সামান্য পানি দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট শুটকিটা ভাজার পর একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি নেড়ে চেড়ে আলু পাতাগুলো দিয়ে দিব। আলু পাতাগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুটকিটা সব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। শুটকিটা রাঁধতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন নেই, কারণ আলু পাতাগুলো অনেক নরম থাকে, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু পানি দিব না, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর পাতা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আমার আলু পাতা শাকটা একদম মিশে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম, এবং সব শেষে আমি অ্যাড করব সেই ফালি করে রাখা কাঁচামরিচ। এতে ফ্লেভারটাও বের হবে এবং একটু ঝালও হবে, কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, এই 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে, তারপর উঠিয়ে গরম গরম পরিবেশন করব। তো হয়ে গেল, এখন একটা মাটির পাত্রে আমি উঠিয়ে নিলাম। মাটির পাত্রে উঠিয়ে নিয়েছি, শাকের কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে। যদি বেশি পরিমাণে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সবুজ থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন লোকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর নিজের গাছের ফ্রেশ বলে কথা। আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।